তফসিল ঘোষণার পর নাটোর সদর পৌরসভায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। মনোনয়ন না পেলেও সম্ভাব্য প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকা। নাটোর জেলার আটটি পৌরসভার মধ্যে ছয়টির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নাটোর প্রতিনিধি হালিম খানের পাঠানো রিপোর্ট। 24 তারিখ মঙ্গলবার তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রায় 150 বছরের প্রাচীন নাটোর সদর পৌরসভার মসনদের টিকিট পেতে প্রার্থীদের দেয়ালে দেয়ালে পোস্টারে যেন কমতি নেই। দলের মনোনয়ন পেতে এমপি মন্ত্রীদের দরবারও ছুটছেন, ভোটারদের কাছেও দোয়া চাইছেন কেউ কেউ। কিন্তু বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কোনো নেতাকেই দেখা যাচ্ছে না মাঠে। গ্রেফতার আতঙ্কে তারা রয়েছেন আত্মগোপনে। আমার বাবার আদর্শ অনুপ্রাণিত হয়ে নাটোরবাসীর জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য, নেতা নেতৃবৃন্দের কাছে আমার দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সবসময় কাজ করছি। দল আমাকে যদি মনোনয়ন দেন, আমি দলের জন্য এবং নাটোর পৌরবাসীর জন্য কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো বলে আশা করি। আমি আবারও নির্বাচিত হই, সকলকে যথাযোগ্য সম্মান দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি নির্বাচন হয়ে আবার নাটোর পৌরসভায় নির্বাচিত হব। এদিকে তফসিল ঘোষণার পরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে জেলা নির্বাচন অফিস। প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তাদের তালিকা অনুযায়ী চিঠি পাঠানো শুরু করেছেন তারা। একই সাথে প্রচার প্রচারণা সহ আচরণবিধির উপর নজর রাখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতির কার্যক্রম চলছে, আশা করছি এই নির্বাচনটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে। 30 ডিসেম্বর ভোট গ্রহণ হবে, তাই সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় পৌরবাসী। এনটিভি নিউজ ডেস্ক।